পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদীতে শুরু হতে যাচ্ছে রোজা সাশ্রয়ী বাজার। বৃহস্পতিবার বিকেলে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংকালে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম। পৌর শহরের শিক্ষা চত্বর সংলগ্ন পার্কে এই বাজারের আয়োজন করা হয়েছে। সকাল 9টা থেকে সপ্তাহের প্রতি শনি, মঙ্গল ও বৃহস্পতিবার চলবে এই সাশ্রয়ী বাজার। এই বাজারে গরু ও মুরগির মাংস, মাছ, ডিম, টাটকা শাকসবজি, এলপি গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হবে 650 টাকা দরে। নরসিংদীর 6টি উপজেলা নিম্ন আয়ের গরিব অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার কর্মসূচি গ্রহণ করেছে নরসিংদী জেলা প্রশাসন। আর এই কর্মসূচি বাস্তবায়নে এবার রমজানে বর্জন করেছে নরসিংদী জেলা প্রশাসন আয়োজিত ইফতার পার্টি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।